আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। 14 বছরে মানুষের ক্রয় ক্ষমতা দ্বিগুণ বেড়েছে বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বাণিজ্য মন্ত্রীর দাম কমানোর ঘোষণার পর দিনই বেড়ে যায় বললেন মুজিবুল হক চুন্নু। এক যুগে পুলিশের 10 জন কর্মকর্তাকে বদলি। বিএনপি না এলেও ভোটার আসবে আশা আওয়ামী লীগের। সরকার দেশের নিরাপত্তা বিপন্ন করে তুলছে বলল গণতন্ত্র মঞ্চ। সাংবাদিককে হুমকি, প্রশাসনের সংবাদ বর্জন। প্রতিশোধ, স্ত্রীর পরকীয়া প্রেমিকের গলা কেটে রক্ত পান। সুইডেনকে কুর্দি বিক্ষোভ বন্ধ করতে হবে বললেন এরদোগান। হন্ডুরাসের উত্তরাঞ্চলে সহিংসতায় নিহত 24 জন, 2টি শহরে কারফিউ জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকার কারো উপর জুলুম নির্যাতন চালাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেছেন যারা আগুন সন্ত্রাস চালিয়েছে, পুলিশের উপর হামলা করেছে এবং এখনও করছে, যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে রাস্তায় গাড়ি ভাঙচুর করছে, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী মন্ত্রণালয়ের সভাকক্ষ প্রেস ইনস্টিটিউট প্রকাশিত 90-এর গণ অভ্যুত্থান গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ সকল কথা বলেন। তথ্যমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন বিএনপি নেতাদের দুর্বলতা হল তারা সন্ত্রাসী আর রাজনৈতিক কর্মীকে গুলিয়ে ফেলেন, তারা নিজেরা রাজনীতির নামে সন্ত্রাস করেন। বিদায় সন্ত্রাসী কর্মকাণ্ড আর রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য করেন না, কিন্তু এই দুই কর্মসূচির মধ্যে পার্থক্য আছে। কিন্তু বিএনপির কর্মসূচি হচ্ছে সন্ত্রাসমুখী কর্মসূচি। দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রী বলেন জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মানুষের অসুবিধা হচ্ছে না, তা নয়, তবে সার্বিকভাবে মানুষের মাথাপিছু আয় বাড়ার পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। গত 14.5 বছরে মানুষের ক্রয় ক্ষমতা 2 গুণ বেড়ে গিয়েছে। বাণিজ্য মন্ত্রীর দাম কমানোর ঘোষণার পর দিনই বেড়ে যায় বলেন মুজিবুল হক চূর্ণ। বাণিজ্য মন্ত্রী যখনই বলেন জিনিসপত্রের দাম কমাবেন, পরদিনই বেড়ে যায় বলে অভিযোগ করেছেন বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ। এ সময় বাণিজ্য মন্ত্রী সিন্ডিকেটের সঙ্গে জড়িত কিনা এমন প্রশ্ন তুলেছেন তিনি। জাতীয় সংসদ অধিবেশনে অর্থ বিল 2023 সংশোধনী প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে চূর্ণ বলেন এ সময় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। মুজিবুল হক চূর্ণ আরো বলেন সুইসে ব্যাংকে থেকে বাংলাদেশিদের ডলার সরিয়ে নেওয়া হলো, ওই টাকাগুলো রাখা হয়েছিল কোথায়? একটু কি কোনো সংস্থা নাই? ইন্টারন্যাশনালি ভাড়া করতে পারেন না? চোরের ঘরের চোরগুলি কারা? কারা টাকা পাচার করে এসব ব্যাংকে রেখেছে? তিনি বলেন আমি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে বলবো জিনিসপত্রের দাম বাড়ার কারণে গ্রামের মানুষ খুব কষ্টে আছে। তারা এক মন ধান 900 টাকা বিক্রি করে 800 টাকায় গরুর মাংস কেনেন। এক মন ধান বিক্রি করে 1 কেজি খাসির মাংস কেনা যায় না। 1 কেজি ইলিশ মাছ কিনতে লাগে 2 মন ধানের দাম। তিনি আরো বলেন বাজার একটু নিয়ন্ত্রণ করেন। বাণিজ্য মন্ত্রী যখনই বলে জিনিসপত্রের দাম কমাবেন, পরদিনই তা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এক যুগে পুলিশের 10 জন কর্মকর্তাকে বদলি। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার 10 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সই করা এক আদেশে এই বদলি করা হয়। বদলিকৃত অতিরিক্ত এসবি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার কে এম আক্তারুজ্জামানকে এপিবিএনএ সাময়িক বরখাস্ত প্রত্যাহারকৃত অতিরিক্ত পুলিশ সুপার টি এম মোশারফ হোসেনকে নওগাঁ এন সার্ভিস
ট্রেনিং সেন্টারে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মমতা শাকাত হোসেনকে পিরোজপুর মঠবাড়িয়া সার্কেলে টিডিএস এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আনোয়ারকে এপিবিএনএ ও ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ফরিদ আহমেদকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে। এছাড়াও সহকারী পুলিশ পদমর্যাদার 5 কর্মকর্তার মধ্যে সুনামগঞ্জ তাহিরপুর সার্কেলের এএসপি শাহিদুর রহমানকে সিলেটে গোয়েনঘাটের সার্কেলে ফরিদপুর মধুখালী সার্কেল এএসপি সুমন করকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে সিআইডির এএসপি শাহ মুস্তফা তারিকুজ্জামানকে কুমিল্লার দেবিদ্বার সার্কেলে পুলিশের সদর দপ্তরে এএসপি মোহাম্মদ আবুল হোসেনকে রেবে এবং মাদারীপুরের এএসপি মোহাম্মদ মনিরুল ইসলামকে চট্টগ্রামের সরাই সার্কেলের এএসপি হিসেবে বদলি করা হয়েছে। বিএনপি না এলে ভোটার আসবে আশা আওয়ামী লীগের। গাজীপুরের ফল বিপর্যয়ের পরও 5 সিটি কর্পোরেশনের সদ্য সমাপ্ত নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্তির পাল্লাটাই বাড়ি বলে মনে করছেন দলটির নীতি নির্ধারকেরা। বরিশাল, খুলনা, রাজশাহী ও সিলেটে দলীয় প্রার্থী বিজয়ী হলেও গাজীপুরের আওয়ামী লীগের গড়ানার স্বতন্ত্র প্রার্থীর কাছে নৌকা পরাজিত হয়েছে। ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতারা বলেছেন বিএনপি বরাবরই অভিযোগ করে আসছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন কোনোভাবে সম্ভব নয়। সিটির ভোটে বিএনপি ও অন্যান্য বিরোধী দলের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার কারণে গাজীপুরের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। এছাড়াও বিএনপি নেতারা দাবি করেন দেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাওয়ায় ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন ভোটাররা। কিন্তু 5 সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল গড়ে 50% কাছাকাছি। সব দলের প্রার্থী না থাকার পরও ভোটারদের এমন উপস্থিতি বেশ আশাবাদী করে তুলেছে আওয়ামী লীগকে। দলটি মনে করছেন আগামী জাতীয় নির্বাচনে বিএনপি এবং তার মিত্ররা অংশ না নিলেও ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসবেন। সরকার দেশের নিরাপত্তা বিপন্ন করে তুলেছে বলেন গণতন্ত্র মঞ্চ। সরকারি দল গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের নিরাপত্তা বিপন্ন করার পাশাপাশি বিদেশি হস্তক্ষেপের পথ তৈরি করেছে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা বলেন সেন্ট মার্টিন লিজের কথা বলে চলমান আন্দোলনে বিভ্রান্তি সৃষ্টি করে নিজেদের রক্ষা করতে চায়। তবে জনগণের সম্মতিহীন এই সরকারকে দেশের মানুষ আর কোনোভাবেই নিতে পারছেন না। দ্রুত এই সরকারকে বিদায় নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে রাজনৈতিক সংকট, চলমান গণ আন্দোলন ও জনপ্রত্যাশা শীর্ষক এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আরো বলেন বর্তমানে সরকারের 15 বছরের দুঃশাসনে দুর্নীতিবাজ দুর্বৃত্তরা পরাক্রমশালী হয়ে উঠেছে, রাজনীতির দুর্বৃত্তায়ন ঘটেছে। নির্বাচনী ব্যবস্থা ও নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের রাস্তা বন্ধ করে আওয়ামী লীগ গণতান্ত্রিক কাঠামো ভেঙে দিয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসমা আব্দুরব বলেন এই সরকার ও তাদের দুর্নীতিবাজদের পালিয়ে যেতে দেওয়া যাবে না। বাংলাদেশের জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন প্রশাসন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লোকেরা এখন রাজনীতি আর ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে। জাতীয় ফ্রন্টের সমন্বয়কে টিপু বিশ্বাস সরকার হটানোর পাশাপাশি লুটেরা ব্যবস্থা পরিবর্তনের সংগ্রাম জোরদার করার আহ্বান জানান। সাংবাদিককে হুমকি, প্রশাসনের সংবাদ বর্জন। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সমবায় কর্মকর্তার হুমকি ও থানায় সাধারণ ডায়েরির প্রতিবাদে প্রশাসনের সব সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। দুপুরে উপজেলা প্রেস ক্লাবের ব্যানারে সাংবাদিকরা এই ঘোষণা দিয়ে মানববন্ধন করেছেন। উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে হবিগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন। এর আগে আজমিরিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা দেবাশিষ দেব ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় 14 জন দৈনিক খোয়াই পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরে ওই কর্মকর্তা 19 জুন বিকেলে উপজেলা প্রেস ক্লাবে সভাপতি মোহাম্মদ আবু হেনাকে রাস্তায় পেয়ে হুমকি দেন বলে থানায় জিডি করেন সাংবাদিক। মানববন্ধনের বক্তারা বলেন সাংবাদিকরা সত্য সংবাদ প্রকাশ করলে কারো পক্ষে যায় বা কারো বিপক্ষে যায়, যার পক্ষে যায় তিনি তালি দেন আর যার বিপক্ষে যায় তিনি গালি দেন। তালি আর গালিকে সঙ্গে নিয়ে আমরা সাংবাদিকতা করছি, তবে গালি হামলা মামলা দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না।
প্রতিশোধ, স্ত্রীর পরকীয়া প্রেমিকের গলা কেটে রক্ত পান। স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল এক যুবকের, তাই প্রতিশোধ নিতে ওই যুবকের গলা কেটে রক্ত পান করলেন স্বামী। শুধু তাই নয়, বন্ধুকে নিয়ে নৃশংস ওই ঘটনার ভিডিও তুলে রাখেন ক্ষুব্ধ ওই ব্যক্তি। নৃশংস এই ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের চিকবল্লাপুর জেলায়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনার তদন্তে নামে পুলিশ, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি আপাতত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদপত্র বিভিন্ন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, কর্ণাটকের চিকবল্লাপুরা জেলা চিন্তামণি তালুকে বিজয় নামের এক ব্যক্তি মরেশ নামের ব্যক্তির গলার একাংশ কেটে ফেলেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে যন্ত্রণায় চিৎকার করতে থাকেন ওই ব্যক্তি, তার উপর ঝাঁপিয়ে পড়ে রক্ত খেতে দেখা যায় বিজয় নামের ওই ব্যক্তিকে। যদিও ওই ভিডিওটির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। সুইডেনকে কুর্দি বিক্ষোভ বন্ধ করতে হবে বলেন এরদোগান। সুইডেনের নেটো সদস্য পদ লাভের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান নেটোর মহাসচিবকে বলেছেন নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সমর্থকদের বিক্ষোভ বন্ধ করতে হবে স্টকহোমকে। এরদোগান ফোন করে নেটোর মহাসচিব স্টলটেনবার্গকে বলেন তুরস্কের একটি গঠনমূলক মনোভাব রয়েছে, কিন্তু আঙ্কারার দাবি পূরণের জন্য সুইডেনের সন্ত্রাসবাদ আইনে পরিবর্তন মূলত অর্থহীন, কারণ পিকেকে সমর্থকরা এখনো সুইডেনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তুরস্ক তাই নিরাপত্তা উদ্বেগ উল্লেখ করে পশ্চিমা সামরিক জোটে যোগদানের জন্য সুইডেনের অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তি জানিয়েছে। হন্ডুরাসের উত্তরাঞ্চলে সহিংসতায় নিহত 24 জন, দুটি শহরে কারফিউ জারি। হন্ডুরাসের উত্তরাঞ্চলে দুটি শহরে সহিংসতায় কমপক্ষে 24 জন নিহতের ঘটনা ঘটেছে, আর এরপরপরই ওই দুই অঞ্চল চুলোমা ও সান প্রেডু সুলেতে কারফিউ জারি করেছেন দেশটির সরকার। এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রাইটার্স। প্রতিবেদনে আর বলা হয়েছে হন্ডুরাস সরকার দেশে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে পৃথক হামলায় ঘটনায় রাতের আধারে 20 জনেরও বেশি লোক নিহত হওয়ার পরে উত্তরাঞ্চলীয় দুটি শহরে কারফিউ জারি করেন। রাতে উত্তরাঞ্চলীয় শহর চুলোমার একটি বিলিয়ার্ডস হলে ভারী অস্ত্রধারীরা গুলিবর্ষণ করে, এতে 13 জন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়। এছাড়া একই দিন শিল্পনগরী সান প্রেডু সুলে সহ উত্তরাঞ্চলীয় বেলে দে সুলা অঞ্চল জুড়ে পৃথক সহিংসতার ঘটনায় কমপক্ষে আরও 11টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ প্রেস পার্সন এট গার্দু বারহুনা।